উত্তর কোরিয়ার পর্বতত হুকুলা ঘোড়াত উঠি সফর করিলে দেশখনের শাসক কিম জং উনে দেশখনের সবাতোক পবিত্র পর্বত হিসাবে পরিচিত মাউন্ট পাকটোত ঘোড়াত উঠি সফর করার দৃশ্য প্রকাশ হওয়ার পিছতেই দেশের সংবাদ মাধ্যমত চর্চা লাভ করেছে। জনশ্রুতি অনুসরি এই স্থানত শাসকে ঘুরি ফুরিলে অচিরেই কোনো এক বৃহৎ অভিযান হাতত লয় বলে জানা যায়। পাকিস্তানত লন্ডনের রাজকুমার উইলিয়াম আর হেরির আজি তৃতীয় দিন পাঁচদিনিয়া ভ্রমণসূচীরে পাকিস্তানত উপস্থিত হওয়া লন্ডনের রাজকুমার আর তার পত্নীয় বুধবার দেশখনের ব্রোক হিল রাষ্ট্রীয় উদ্যান পরিদর্শন করে। জলবায়ু পরিবর্তনের ফলত উদ্যানখন বন্যপ্রাণীর সংখ্যা হ্রাস পাত উদ্বিগ্নতা প্রকাশ করে রাজকুমারগুলো। সৌদি আরবত যাত্রীবাহী বাস দুর্ঘটনাগ্রস্ত, এই ভয়াবহ দুর্ঘটনায় 35গৰাকী পর্যটক নিহত হয়। বুধবার নিশা সৌদি আরবের মদিনার 170 কিলোমিটার দূরের অল আখাল গাঁওর হিজরা পথত সংঘটিত হয় দুর্ঘটনাটি। দুর্ঘটনাগ্রস্ত বাসখনত আছিল 39গৰাকী পর্যটক। এই দুর্ঘটনাত আহত হওয়া যাত্রীসকল স্থানীয় চিকিৎসালয়ত ভর্তি করা হয়। আমেরিকার উত্তাহ রাষ্ট্রীয় ঘাইপথর সমীপত থাকা এটা রেলর ট্রেকের কথমটি প্রাণ রক্ষা পড়ল এজন আরোহী। রেল লাইনে নিজের বাহনখন পারাপার হবলে লোতে হঠাৎ রেলর ট্রেকত সোমাই পড়ে গাড়িখন। পিছত বাহনখনের চালকগুলাকীক এজন সচেতন লোকে উদ্ধার করে ভয়াবহ দুর্ঘটনার রক্ষা করে। সিরিয়াত সেনায় বুধবারে নিশার ভাগত কুবানি শহরের এটা গুরুত্বপূর্ণ পথ বন্ধ করে দিয়ে। এই পথটি ব্যবহার করেছিল তুর্কি সেনাবাহিনীয়ে। উল্লেখযোগ্য যে সিরিয়া সীমান্তবর্তী এই শহরখনত ইসলামিক স্টেটর বিরুদ্ধে যুদ্ধ করবলে বাহর পাতি আছে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। কাতালার বিচ্ছিন্নতাবাদীর দীঘলীয়া কারাদণ্ডর শাস্তি বিহার প্রতিবাদত বার্সিলোনাত তিনদিন ধরে চলিছে বিভুক্ষ। বুধবারে কাতালান বিচ্ছিন্নতাবাদী উলিওয়া প্রতিবাদী সমতলর সময়ত সংঘটিত হল হিংসাত্মক ঘটনা। এই ঘটনাত আরক্ষীকে ধরে 200 জন লোক আহত হয়। বিশ্বজুড়ি চলি থাকা শিশুর পর্ন সাইটর সঙ্গে জড়িত কেবাশ অপরাধীক গ্রেপ্তার করেছে দক্ষিণ কোরিয়ার আরক্ষী। দক্ষিণ কোরিয়ার এই অপরাধী চক্রটি বিশ্বজুড়ি চলাইছিল পর্ন ভিডিওর ব্যবসায়। দক্ষিণ কোরিয়ার আরক্ষীয়ে প্রায় 2.5 লাখ আপত্তিজনক ভিডিও জব্দ করে। ফিলিপাইন্সর মিডটাউন ভূমিকম্পর জোকারণী অনুভূত, 6.4 রিখটার স্কেলত অনুভূত হয় জোকারণী। অবশ্যই এই ভূমিকম্পত কোনো লোক হতাহত হওয়া নাই যদিও শহরখনের লোকসকল আতঙ্কিত হয়ে পড়ে। জাপানত হাগি বিচ ঘূর্ণিবতাহত ধ্বংসস্তূপত পরিণত হল সহস্রাধিক বাসগৃহ। গৃহহারা হল সহস্রাধিক লোক। ঘূর্ণিবতাহর ফলত মৃত্যু হওয়া লোকের সংখ্যা বৃদ্ধি পাইছে 63 জনলৈ। দেশখনের বিভিন্ন প্রান্তত এই হাগি বিচ ঘূর্ণিবতাহে তাণ্ডব চলায়। চীনের ওহান শহরত আলোকসজ্জার চমক, রং বিরঙী আলোকেরে নকন্যার রূপত সজাই তোলা হয়েছে শহরখন। আগন্তুক সপ্তম বিশ্ব সামরিক ক্রীড়া উপলক্ষে শহরখনের ঐতিহাসিক অট্টালিকার দলংলৈকে আলোকসজ্জাতে জিলিকাই তোলা হয়েছে। 10,000 মিলিটারি এথলিটে অংশগ্রহণ করব এই ক্রীড়া মহোৎসবত।